আমরারও তো মহিলা আছে, নবীর আদরের কন্যা ফাতেমাও তো মহিলা। ফাতেমার প্রচন্ড জ্বর, ফাতেমার প্রচন্ড জ্বর, কেঁপে কেঁপে জ্বর উঠে। ফাতেমা কয়, আলী আমি বোধহয় আর বাঁচব না। আলী কয়, কে বলে তুমি বাঁচবা না? জ্বর উঠলে কি মানুষ বাঁচে না? ফাতেমা কয়, এই জ্বর সেই জ্বর না, আমি বোধহয় বাঁচব না। আলীও কান্দে, ফাতেমাও কান্দে, হাসান হুসাইন দুই পার্শ্বে দাঁড়াইয়া কান্দে। ফাতেমা কয় আলী, ও আলী আমি যদি রাতের বেলা মরে যাই আমার একটা আবদার আছে। কয় কি আবদার? কয় রাতেই যদি মরে যাই, রাতেই কাফন পড়াইয়া হাসান হুসাইন রে লইয়া দুই একজন বন্ধু বান্ধব ডাকাইয়া চুপি চুপি রাতে রাতে আমারে জানাজা দিয়া কবর দিয়ে দিয়ে। আলী ডাক দিয়া কাতেমাটা, তুমি কেমন আবদার করতে আসো? নবীর সাহাবারা যদি পরের দিন সকালে আমারে ধরে, ধৈরা যদি কালি রে নবীর কন্যা ফাতেমার জানাজায় আমরাও যাইতাম, তুমি রাতের বেলা কেন দাফন করলা? ফাতেমা কয় বলবেন, এটা আমি ফাতেমার আদেশ। কয় ফাতেমা তুমি কেন আদেশ করো? ফাতেমা কান্দে আর কয়, স্বামী গো, ও স্বামী জীবিত থাকা অবস্থায় কোনোদিন অন্য পুরুষের সামনে যাই নাই, আমার গলার সুর পর্যন্ত কেউ শুনে নাই। ও স্বামী আমি যদি মরে যাই আমারে যদি কবরে ওই কাফন পরাইয়া দাফন করতে নেন, দিনের বেলা যদি আমারে কাফন পরান, দিনের বেলা কাফন পরাইয়া আমারে যদি মুর্দারের খাটে শোয়ান। ও স্বামী, স্বামী গো, মুর্দারের খাটে যখন দিনের বেলা শোয়ান শোয়াবেন, হাজার হাজার মানুষ আসবে জানাজা পড়ার জন্য, সবাই যখন দেখবে খাটির ভিতরে আমি ফাতেমা, ওই কাফনের বাইরে দিয়া সবাই দেখে বুঝে ফেলবে আমি মোটা ছিলাম না চিকন ছিলাম, আমি লম্বা ছিলাম না খাটো ছিলাম। মরার পরেও কাফনের বাইরে দিয়া আমি লম্বা না খাটো চিকন না মোটা, ওই লাশের বাইরে দিয়া কাফনের বাইরে দিয়া দেখো, এইটাও আমি আয় ফাতেমা পছন্দ করি না। জীবনে যেহেতু কোনো ভিন্ন পুরুষ দেখে নাই, মৃত্যুর পরে লাশের লাশকেও কাউকে দেখাইতে চাই না, এই জন্য চাই রাতে রাতে আমাকে দাফন করে দেবেন। ও কাশিরামপুরের মায়েরা, ও আমার বোনেরা, আমি তোমাদের শত্রু না গো মা, আমি নাগাইশের পীর সাহেব তোমাদের আপন মানুষ, আমি তোমাদের কাছের মানুষ গো মা। হাতে পায়ে ধরে বলে যাই ডাগানা পুরুষের সামনে গিয়া, এই রূপ যৌবন অন্য মানুষকে দেখাইয়া গো মা, তুমি মা জাহান্নামের লাকড়ি হইও না। সুবহানাল্লাহ, তুমি জাহান্নামের লাকড়ি হইও না গো মা, এই দুনিয়া থাকার জায়গা না, কেন তুমি ভিন্ন পুরুষের সামনে যাবা, কেন তুমি ভিন্ন পুরুষের সাথে রংডঙের কথা বলবা, কেন তুমি এই কাজ করো বাবা, তুমি না আগুন চিনো গো মা, পুরুষ লোক আগুন যেমন চিনে তুমি তো আর চাইতে বেশি আগুন চিনো।
আগুন নিয়া তো তোমাদের খেলা গো মা, তুমি কি মরবা না কবরে যাইবা না? ও আম্মা, আজকে নাগাইশের পীর সাহেব আমি বলে গেলাম, কখনো বেগানা পুরুষের সামনে যাবা না, যাবা না, যাবা না। সবাই কড়া আমি মাহফিলটা প্রতি বছর হোক, আব্বা আম্মার জন্য একটু দোয়ার বাজারটা কায়েম থাকুক, পাশেই তোমাদের কবরস্থান। কনকনে ঠান্ডার ভেতরে কোনো দিন আব্বার কবরের কাছে দাঁড়াই শুনি, কোনো দিন জিগেই শুনি, আব্বা ও আব্বা, তিনটা মার্কিন কাপড় গায়ে দিয়া কেমনে কবরে ঘুমাও গো আব্বা? একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বা দুনিয়াতে নাই, আব্বার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়, এই আশায় সামনের বছর মাহফিলের পোস্টার গুলা আমি করে দিতে চাই। বলতে গেছি, কেউ আছেন সামনের বছর?